ফরিদ, বঙ্গবন্ধু টানেল নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? সামির, আমি এখন দক্ষিণ এশিয়ার প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তে, যেখানে টোল প্লাজা আছে, সেখানে আজকে আপনি বলেছিলেন যে আজকে হরতাল আছে, দল বাংলাদেশের বিভিন্ন, বিশেষ করে বিএনপি জামাত হরতাল ডেকেছে, তারপরেও সকাল 6টা থেকে আজকে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু এই টানেল উদ্বোধন করার পরে আজ সকাল থেকে জনগণের জন্য, বিশেষ করে সাধারণ যারা পরিবহন আছে তাদের জন্য যে খুলে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ি আসতেছে সকাল থেকে ভোর। আমরা প্রথমে সকাল 6টার আগে এখানে পৌঁছে গেছি, কিন্তু গত কক্সবাজার থেকে একটা গাড়ি তারা আসলো, তারা বললো যে যে আমরা বিকেল গতকাল বিকেল থেকে কক্সবাজার থেকে রওনা দিয়েছি, এখানে গভীর রাতে এখানে পৌঁছে গেছে, পৌঁছার পরে তারা অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রথম টোল দিয়ে তারা বেরিয়ে গেছে, এটা সকাল 6টা থেকে বেরিয়ে গেছে। আমি একজন টোল দিলে এখন আপনাদের কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে আপনি টোল দিলেন, কেমন লাগলো এই যে বঙ্গবন্ধু টানেলের মধ্যে? আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল ফিলিং। আমাদের বাংলাদেশি হয়ে আমরা যে এত বড় একটা জিনিসের মানে আপনার এক্সপিরিয়েন্স নিতে পারবো চিন্তা করি নাই, সো ইট ইস এ ভেরি ওয়ান্ডারফুল ফিলিং। আমাদের আমরা এজ এ বাংলাদেশি হিসেবে গর্বিত, আমাদের বঙ্গবন্ধু টানেল পাওয়াতে আমরা অনেক জন্য গর্বিত, কারণ প্রাইম মিনিস্টারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেতু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম একটা জিনিস উপহার দেওয়া হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ যে একটা যে একজন কার নিয়ে উনি টোল পার হচ্ছেন, যে টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল পার হচ্ছেন। এছাড়াও এক ঘন্টার মধ্যে প্রায় শতাধিক গাড়ি পার হয়েছে বলে তারা জানিয়েছেন, এখনো আমরা পূর্ণাঙ্গ পাইনি কত টাকা টোল হয়েছে, ওরা এক ঘন্টা পর পরে তারা আপডেট জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ হলো চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে চৌধুরী ফরিদ। ফরিদ, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু টানেল সম্পর্কে আমাদের জানানোর জন্য।